হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে যাব। তো সবাই মিলে রেডি হয়ে গেলাম, এখন বাজে প্রায় 7:30 মতন, আর রেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন আছি হচ্ছে আমরা অটোতে। তো আমি, রিয়াঙ্কা, রিয়াঙ্কার মাসিমণি, ওর ভাই, আর হচ্ছে আমাদের সোনা। তো চলো দেখো কোথায় যাচ্ছি। তো দেখো, এই দেখো আমরা চলে এসেছি মেলাতে। আর এটা হচ্ছে কি শিবরাত্রির মেলা আমাদের এখানে। আমি এর আগের দিনও এসেছিলাম। তো মিষ্টি উঠেছে হেলিকপ্টারে ঘোরার জন্য। তো চলো, তো তোমাদেরকে মেলা ঘুরে দেখাই। এখানে পানের স্টল বসেছে, আগুন পান কোনোদিনও খাইনি, ভেবেছিলাম খাবো কিন্তু ভয়ের চোটে খাইনি। আর এখানে কত রকমের সাজার জিনিস, কত কানের, দেখে আমার তো মনটা মানে কি বলবো কিরকম করছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো, লাস্টে জানো কি হয়েছে, কোনোটাই নিতে পারিনি। এরপরে মানে এতটাই, যা নেবেন 30 টাকা। দেখো এখানে কিন্তু সব 30 টাকার জিনিস, যা নেবে 30 টাকা 30 টাকা। তো চলে আসলাম তারপরে কাপের দোকানে, অনেক রকম কাপ দেখলাম, খেলনা দেখলাম। তো ভালোই লাগছিল কাপগুলো দেখতে, ভেবেছিলাম নেব, তাও নিতে পারিনি। আর এইখানে দেখো, এখানেও যা নেবেন 30 টাকা। দেখো কত রং বেরঙের হার, মানে দেখে এতটাই মনটা কেড়ে নিচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এর আগের দিন এসে আমি অবশ্য দুটো হার নিয়েই গেছিলাম। তোমরা যদি আমাদের এখানে মেলায় আসতে চাও তো অবশ্যই আসতে পারো, কম দামে কম দামে জিনিস পাবে। তো চলো, এইবার হচ্ছে আমাদের ঘোরার পালা, মানে আমাদের দোলনায় ওঠার পালা। এখানে ড্রাগন ছিল, তো ড্রাগনে উঠবে সবাই। তো দেখো উঠে গেছে অলরেডি। তো ড্রাগনে ওঠার পরে আমি ওপর থেকে ভাবলাম একটু তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই। আর ওটা হচ্ছে সব থেকে বড় দোলনা, ইলেকট্রিক দোলনা যেটা থাকে। তো চলো এবার হচ্ছে আমাদের ড্রাগন নিয়ে দেখানোর পালা। ওই দেখো রিয়াঙ্কা আর আমার মেয়ে বসে আছে। আমি এর আগের দিন উঠেছিলাম মেয়ের জন্য, আমার ভীষণ ভয় লেগেছিল, তাই জন্য আমি বলেছি না আমি উঠবো না, তোরাই ওঠ। তো উঠার পরে তো আমার মানে সবাই ভয় পাচ্ছে, ওর নাকি মজাই লাগছে, মানে ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই। তো ছোটোবেলায় যখন বাবা মার সাথে মেলায়, বাবা কখনো যায়নি, মার সাথে যখন মেলায় যেতাম, বায়না করতাম এটা চড়বো ওটা চড়বো। তার থেকে বড় কথা জানো বন্ধুরা, আজকে কি করেছে মিষ্টি, মিষ্টি হচ্ছে করেছিল মানে যেই দোলনা দেখছি সেই দোলনায় উঠবে, লাস্টে বলছে আমি বড় দোলনায় উঠবো। তো চলো মেলা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি শিব মন্দির ঘাটে ফুচকা খেতে। আর এখানে আমার মেয়ে ব্লগ বানাচ্ছে, বলছে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো। এই তো হলো আজকে আমাদের ঘোরার পালা, প্রায় 9:30 কাছাকাছি বিতে গেছে। ওখানে মো পিছি জানি না, বাড়িতে গিয়ে বকুনি খাবো কি মানে কাকাই। এদিকে দেখো ফুচকা পার্টির দল সব, ওই পাশে রিয়াঙ্কা, এখানে কি করছে, এখানে কি করছে, এই যে এখানে কি করছে, আর এদিকে ফুচকা মাখছে, ফুচকা বানাচ্ছে, তাই তো। মাখাটাও দেখি এরকম ভাবে আলু মাখছে, আর টকচাল কার কার জিভে আর জল আসছে বলো তো ফুচকাটা দেখে। তো চলো, এই হচ্ছে টকচাল, গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে আলুটা মাখছে, পেঁয়াজ দিয়ে মেখেছিল, অসম ছিল খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব